ese día palam a Juli bhoy lagche na tomar ota chore এসো এসো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অন্যতম আকর্ষণীয় জায়গা সবার কাছে, রাজস্থানের জন্য। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন জয়সালমীর। জয়সালমীরের কোন জায়গায় সেটা তোমরা দেখো। আমরা জিপ সাফারি করব, তারপরে আমরা উষ্ট্র সাফারি করব। তো আমরা রেডি মোটামুটি। তো আমরা এখন জিপ সাফারির জন্য রেডি। এখনো আমাদের আসবে জিপ, তার আগে এই যে আমাদের একটাতে আমরা দর্শন করে বসি। যাই হোক, রেডি আমরা। মরুভূমির সব থেকে আকর্ষণীয় জায়গা অবশ্যই এটার জন্য একেবারে আকুল ছিলাম, কবে আসবে এর পালা। যাই হোক, এই পর্ব চলে এসছে আমাদের, আর তাই আমরা চলে এসেছি এখন স্যান্ড টেন্টের কাছে। এখান থেকে জিপ ধরতে হচ্ছে আমাদের, পাহাড়ের সাড়ে সাতশো করে পড়েছে জিপ প্লাস উঠমিলে। একটা জিপের মধ্যে দশজন করে বসা যাচ্ছিল, তো আমরা দশজন বসে গিয়েছিলাম। আমরা এখন জিপ রাইড করছি, এখানে অনেক জনগণ আছে বসে। মরুভূমিতে পৌঁছলেও জিপ ছাড়া কিন্তু প্রপার মরুভূমিতে পৌঁছানো যায় না, তো আমরা যত এগিয়ে যাচ্ছি তত আরো বেশি নিজেদেরকে মানে এক্সাইটেড হয়ে পড়ছিলাম। এবার নেবে এখান থেকে আমরা ক্যামেল রাইডিং করব। সব প্যারাসেলিং করছে, দেখো তোমরা প্যারাসেলিং করছে। এসো এসো হাতটা ধরো, এসো এসো হাত ধরো। কার অঞ্জলি দিচ্ছে নাকি? মরুভূমির বালি কিন্তু অসাধারণ, এখানকার বালিতে বেশ খেলেও খুব ভালো লাগছিল। ছোটবেলার মতো বালি নিয়ে খেলছিলাম, তো তারপরে আমাদের পালা চলে এসেছিল উঠে ওঠার। তো উটের উপরে উঠে পড়েছি আমরা দুজন একসাথে, সুন্দর একটা অনুভূতি হচ্ছিল আর বেশ খুব ভালো লাগছে। চারপাশটা ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, সব মিলিয়ে অসাধারণ। উটের পিঠ থেকে নামা কিন্তু খুব সহজ ছিল না, ভয় ভয়ই লাগছিল। যাই হোক, আলটিমেট নেমে পড়েছি। এবার আমাদের দেখার পালা সূর্যাস্ত। মরুভূমির সূর্যাস্ত একটু অন্যরকম ব্যাপার, প্রথমবার দেখবো আমরা মরুভূমির সূর্যাস্ত, সেটার জন্যই অপেক্ষায় ছিলাম আমরা। মরুভূমির সূর্যাস্ত দেখতে পেরে নিজেদেরকে খুব ভালো লাগলো, অসাধারণ দৃশ্য, মানে এত সুন্দর লাগছিল সেই পরিস্থিতিটা, যতটা পেরেছি আমরা ক্যামেরায় ধরার চেষ্টা করেছি, হয়তো সবটা স্পষ্ট না। আর এখানকার বালিগুলো ছিল ভীষণ সূক্ষ্ম, হাতে কিন্তু এক ফোঁটাও লেগে থাকছিল না, হাত ঝেড়ে দিলেই পুরোটা চলে যাচ্ছিল, তাই বালি নিয়ে আমিও বেশ খেলছিলাম। সানসেট হয়ে গেছে, সানসেট হওয়ার পরে মরুভূমির চেহারা, উঠেটা সবাই বিশ্রাম নিচ্ছে, আমরা ঘরে ফেরার অপেক্ষা। এখনো গাড়ি আসেনি, আসবে।
দেখো শিউলিও এখনো মোটামুটি এখনো 90% এনার্জি এখনো রিমেইন। দারুণ প্যারা সেলিং, প্যারাগ্লাইডিং এখনো হচ্ছে। যাই হোক, দারুণ অভিজ্ঞতা হলো আজকে আমাদের জয়সলমীরে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। গতকাল আমরা এখানে পৌঁছেছিলাম, আজকে আমরা আছি মরুভূমিতে। টেন্ট এর পরে আমরা যাবো, লাগে সঙ্গে সব চলে গেছে অলরেডি। সবাই আজকে ওয়েট করছি। আমরা এখন ফাইনালি গাড়ি পেলাম একটা। আমরা স্ট্যান্ড থেকে পৌঁছানোর পরে জামার পরনের মতো বরণ করে নেওয়া হলো। অসাধারণ এই ড্রেসগুলোকে দেখে মনে হচ্ছিল বাইরে থেকে কোনো ভিতরে ঢুকি, তো বরণ মালা হয়ে গেলে এবার আমরা ভিতরে ঢুকবো। এই হচ্ছে আমাদের টেন্ট। এই টেন্টটি আমাদের গ্রুপের সবাই ছিল, আমরাই শেষে এসেছি। তো এখানে আসার পরে আমরা আমাদের এই যে টেন্টের ভিতর ঢুকে গেলাম। টেন্টের মধ্যে কি কি আছে তোমরা দেখে নাও। টেন্টের ভিতর একটা বেড আছে, ট্রিপল সিয়ারের বেড, এটা ফ্যানও আছে, আর মোটামুটি বাথরুমটাও দেখে নাও তোমরা কিরকম। যাই হোক, একটা কোমর ছিল, একটা বেসিন ছিল, একটা রাতের জন্য প্রচন্ড ঠান্ডা সেটা নিশ্চয় আমাদেরকে দেখে বোঝা যাচ্ছে। আমরা এবার এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপার ছিল, এখানকার কালচারাল, তো সেখানে আমরা চলেছি।
জাগে আপনি মাস্টারাই I'm not.
আমাদের খাওয়া দাওয়া বেশ জম্পেশ হলো। সেই খাওয়া দাওয়ার পরে একটু টেন্টের চারপাশটা হেঁটে নিচ্ছিলাম। রাতের আলো, ওই টেন্ট অসাধারণ লাগছিল। এই টেন্টে থাকার প্রথম অনুভূতি, এর আগে কখনো মরুভূমিতে যাইনি, টেন্টেও থাকিনি। তো টেন্টে থাকা একটু কষ্টকর মনে হলো, সবটা মিলিয়ে বেশ অসাধারণ। আমরা ব্রেকফাস্টে মুড়ি তরকারি খেয়ে নিয়েছি। তো তারপরে টেন্টের সূর্যের আলোই দেখার তো খুব ইচ্ছা। আমরা পুরোপুরি চারপাশ ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর রাতের আলোয় তো দেখলাম একরকম, কিন্তু দিনের আলোয় যেন আরো এখানে সুন্দর লাগছিল দেখতে। এবার আমাদের বাসে ওঠার পালা। Oh, look.
যায় তোমার দেশ, তোমার নেই কি জানার শেষ কোনো দিনে। একটি কথা শুন, তবে সুরে মাতাবে তান, আই তবে সহচরি হাতে হাতে ধরি ধর, নাচিবে গিরি গিরি গাইবে গান। আমার বিগ হার্ট আছে, মেনু আছে, আমাদের লাঞ্চে ছিল ভাত, ফুলকপি, আলু, তরকারি আর এই সুন্দর ধোকলা। এবার আমরা মরু পথ ছাড়িয়ে ধীরে ধীরে চলে আসছি শহরের দিকে। হ্যাঁ, এখন আমরা পৌঁছে যাচ্ছি যোধপুরের উদ্দেশ্যে। যোধপুর যাওয়ার সময় আমরা কিন্তু রাস্তায় অনেক ময়ূর দেখতে পেয়েছি, খুব ভালো লাগছিল ময়ূর দেখতে পেয়ে। এই হলো আমাদের যোধপুরের হোটেল। এই যে এটা হচ্ছে আমাদের বেড। এই ছিল যোধপুরের হোটেল, অসাধারণ হোটেলটা, খুব পছন্দ হয়েছিল হোটেলের রুমটা। তো এরকম বেড, খুব সাজানো গোছানো, সবটা মিলিয়ে অসাধারণ। টয়লেটটাও দেখিয়ে দিলাম যোধপুরের হোটেলের। তো এখানে ছিল আমাদের দুরাত্রি, তো রুমটাও বেশ ভালো পেয়েছিলাম, ঠিকঠাক। সন্ধ্যা স্ন্যাক্সে ছিল আমাদের চা আর সঙ্গে পকোড়া। আমরা এখন আছি হোটেল মারওয়ার রিজেন্সি। তো এই হোটেলে আমরা 220 নম্বর রুমে আছি। আমরা অলরেডি লাগেজ ফাগেজ নিয়ে রুমে চলে গেছি, আবার এখন রুমে দিকে আমরা যাচ্ছি।
রাতের ডিনার এবার আমরা সেরে নেব। রাতের ডিনারও খুব ভালো ছিল, ডাল পোস্ত পকোড়া ডিম কারি খুব সুন্দর। যাই হোক, তোমাদের পুরো ব্লগ দেখে কেমন লাগলো জানো? তোমরাও চাইলে এখানে অনলাইনে বুকিং করে হোটেলেও আসতে পারো বা গ্রুপের সাথেও যেতে পারো। তো সবটা মিলিয়ে আমি শেয়ার করব আমার অভিজ্ঞতা। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা।